দুপুরবেলা ঘুমোতে বলেছে, ঘুমোয়নি, তো পাশের ঘরে এসে দেখছি, আমি জানি ও খেলছে, পাশের ঘরে এসে দেখছি এই অবস্থা। দেখো ছেলে আমার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, দেখো কি গাড়ি বেঁধে বা গাড়ি তৈরি করেছে, দেখো মানে এটা কি গাড়ি, এটা ছাদ ফেলা সেই এরকম গোলায় সেই সিমেন্ট বালি সেগুলো ফেলার গাড়ি, এই যে এইটা দিয়ে যায় ছাদ ফেলা, এতে ঝেড়ে দেবে সিমেন্ট বালি। ও ওটা ঢালাই মেশিন, তাই তো, ঢালাই করার মেশিন, এই বানিয়েছিস তুই দেখি, ও এইটাই ঢালাই গুলবে, কোথা থেকে শিখেছিস? কেন কলে তলে সব বানায় এমনি, এ তলায় কি পটল দেখি দেখি তলাটা পট, এটা এটা বিস্কুট ইয়ে কেকে, তাই তো, এটা হচ্ছে কেকের খাম দিয়ে তলায় পটল দিয়ে, না এটা হচ্ছে সেই ভাঙা গাড়ির রেসিপি ছিল, সেটা খুলেছি এই পাশে একটা সাদা মোটা কি এরকম এরকম ধারালো ইয়ে ছিল, ভেঙেছি ইয়ে দিয়ে, সে কী বলতো নোর দিয়ে ভেঙেছি নোড়া। আর একটা কালো মোটর, মানে ভালো নতুন গাড়ি ভেঙে এই বানিয়েছিস? না ভাঙা ছিল না, সেই গাড়িটা আমি খেলে আর ভালো করে ভেঙে দিয়েছিস, তাই তো, ভালো করে ভেঙে দিয়েছিস, দিয়ে কেকের খাম নিয়ে আর পটল দিয়ে আর এইটা দিয়ে এই হয়েছে ছাদ ফেলা গাড়ি, ঢালাই মেশিন, তাই তো, কেমন আমার বুদ্ধি, খুব ভালো বুদ্ধি, এই যে এইটা দিয়ে টানবে দেখো, বাহ না ভালো বলতে হয় বুদ্ধিটা ভালো, এতক্ষণ ধরে ঘুমাসনি এই সব করছিলিস, তাই তো, পটল তো দেখা যাচ্ছে, পটল উল্টে যাচ্ছে, বাহ এটা কি করছিস, বাঁচটা বাঁটা কি দেখছি তা, এটা একটু বেড়ে যাবে কেন, এত বড় মেশিন বানাতে পারলি আর সুতো বাঁধতে পারিস না, এটাই আমার কাছে কঠিন কাজ, এটাই কঠিন কাজ, সুতোটা বান, এই তো সুতোটা ধর দুটো, আরে আমার এরকম গোল চাই, গোল তো আমি বাঁধ দিই না, আচ্ছা দিচ্ছি, মানে খেটেছি ২,০০০ টাকা দেবে ছাদ ফেলতে যাচ্ছিস, জেসিবিটা ভেঙে এই গাড়িটা করেছি, ঢালাই মেশিনটা করেছি, আর সুন্দর হয়েছে তো গাড়িটা, সবাইকে বল সুন্দর হয়েছে কিনা, আমার গাড়িটা সুন্দর হয়েছে, যেই সুন্দর হয় লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আমার মার ফোনে, ঠিক আছে, টাটা।